আমি যখন ঘুমাই তখনই আজান দেওয়া লাগে, কি লিগা এখন আজান দিব? দুষ্ট তোমারই মর্জি, দেখা যাবে টাকা কইনা কইনা দাও। ধর মিয়া রায়ন, আপনার সালাম মিয়া, আপনি বেরন, আপনার সাহস কত বড়, আপনি অফিসের ভিতরে ঢুকছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন ঘুমাই তখনই আজান দেওয়া লাগে, কি লিগা এখন আজান দিব? তুই ঘুমাই তো পারি না শান্তি কইরা, যখন তখন খালি আজান দেয়। এই তুমি কই গেলা? এই তুমি জানো না আমি ঘুমাইছিলাম? তুমি জানো রাত কাইবা না? জানলা আটকাও নাই কেন? তুমি জানো আমি শুইলি আজানটা আসে, আর আজানটা আসলে আমার ঘুম ভাঙিয়া যায়, এটা তুমি জানো না? জানালা বন্ধ রাখবে না, আমি শুইছি না এই জায়গায়। তুমি তোমার একদিন বলছি না আমি শুইলে জানালা বন্ধ করে দিবা, নাইলে ওই আজানের আওয়াজ আইসা আইসা আমার ঘুমটা ভাঙিয়া যায়, তুমি এটা বুঝো না? দুষ্ট তোমারই মসজিদে, দেখা যাবে টাকা কইনা কইনা দাও। তোমার না কতবার কইছি মসজিদে টাকা না দেওয়ার লাগিয়া? একটা কাজ করো, ওই যে মসজিদের সভাপতিরে একটা অ্যাপ্লিকেশন দাও, মসজিদের আজান যেন মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকে, যেন বাইরে কোথাও আওয়াজ না যায়। কত অসুস্থ রোগীর ঘুম ভাঙে যায়। হ্যাঁ, এই তো তোমার ঘুম ভাঙে গেছে, এখন সারা দিন আমার সাথে চিল্লাচিল্লি করবা, আর কি করবা তুমি? আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে গা, আমি যখন শুইতে যাব তখনই আজানটা দেয়। এত জোরে আজান দেওয়া লাগবো কি লিগা? আজানটা কি মসজিদের ভিতরে একটু সীমাবদ্ধ রাখা যায় না? হ্যাঁ, এই যাও প্যান্ডা নিয়ে আসো, এখন চিল্লা পাল্লা করো, কোনো কথা কম বলো, এবার মসজিদে টাকা দিব না। এরকম করে যদি জোরে জোরে আজান দেয় আমি এবার মসজিদে টাকাই দিব না, সভাপতির সাথে যাই কথা বলবো, যদি মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখতে পারে আজানটা, তাহলে আমি টাকা দিব, নাহলে দিব না, সভাপতির সাথে আমার দেখা করতে হবে। প্যান আনো, তাড়াতাড়ি করো, চলেন। আসসালামু আলাইকুম। ধর মিয়া রায়ন, আপনার সালাম মিয়া, এটা লাগাতে কি সমস্যা? পয়রা দেন কি সমস্যা? এটা পয়রা সিদ্ধান্ত নেবেন একটা, যদি সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে আমি আগামী মাস থেকে আমি একটা টাকাও দিব না, কোনো ডোনেশনই দিব না আমি। কি সমস্যা বলেন? এই সমস্যার কথাটা আপনার আগেও আমি একবার বলছিলাম, বলছিলাম কি বলেন? কি আর বলবো আমি, আমি যখন ঘুমাইতে যাই তখনই আজানটা দেন, কি জন্য? হ্যাঁ, এত মাইকের আওয়াজ এত থাকবো কি জন্য, একটু কমাই দিতে পারেন না? একবার দিচ্ছেন মাইকটা, দিচ্ছেন আমার বাড়ির কোনায়, কি জন্য আমার বাড়ির কোনায় লাগাইছেন? আপনারা সরাইতে বলছিলাম না? হ্যাঁ, এরপরে আজানের আওয়াজ যদি মসজিদের ভিতরে সীমাবদ্ধ না রাখতে পারেন তাইলে আমি ডোনেশন দিবই না, আমি একটা টাকাও দিব না, সব বন্ধ করে দিব আমি। ফাইজলামি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আপনাদের জন্য কি ঘুমাইতে পারবো না? একটা অসুস্থ রুগীও তো থাকতে পারে, বাচ্চা কাচ্চাও তো ঘুমায়, এটা কি আপনাদের বোঝা উচিত না? আপনার কথা শেষ হয়েছে, একবারে মনে করেন আজান দেন, একবারে দুনিয়াদারি সবাই রে শোনান, কি দরকার এত? আপনার কথা শেষ হয়েছে, বললামই না তো কথা এখনো। আপনি কি এই যে ডোনেশন নিয়ে কি ভয় দেখান? ভয় দেখান? এটা আল্লাহর ঘর, আপনি টাকা দিলেও মসজিদ মসজিদের গতিতে চলবে, আপনি টাকা না দিলেও মসজিদ মসজিদের গতিতে চলবে। আপনি কি বলতেছেন আমাকে? আপনি আটকায় রাখতে পারবেন? আপনি কি বলতেছেন আমাকে? এ আপনি কি মুসলমান? আপনি কি সুস্থ? আমার তো মনে হয় না আপনি সুস্থ। একজন মুসলমান আইসা সে মসজিদের সভাপতির কাছে চিঠি দিবে যে আজান সীমাবদ্ধ করেন, মসজিদের বাইরে যেন আজান আজানের শব্দ যেন না যায়? অবশ্যই। আপনি কি বোকা? আজান কতক্ষণ হয়? কতক্ষণ হয় বলেন? আজান যতক্ষণই হয়। কতক্ষণ হয়? সর্বোচ্চ 5 মিনিট। আজানটা কেন দেওয়া হয়? আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে নামাজের জন্য আহ্বান করা, মানুষকে স্মরণ করাইয়া দেওয়া। ওইটা আপনারা ডাইকা ডাইকা মসজিদে আনতে পারেন না? আপনি কি করেন? আজান দিয়ে আনতে হবে কেন? আপনি কি করেন? আপনি কয়দিন ডাইকা নিয়ে আসেন মসজিদে নামাজ পড়ার জন্য? কয়দিন নামাজই পড়ে না? আপনি মসজিদে আসেন নামাজ পড়তে আসেন? আমি খান সাহেব। আপনি খান সাহেব হয়েছেন কিসে? আপনি খান সাহেব হয়েছেন কিসে? আপনার মতো বহু খান এরকম রাস্তা রাস্তায় পড়ে রয়েছে, বহু খান মদ খেয়ে শুয়ে রয়েছে, বহু খান মেয়ে নিয়ে ভর্তি করতেছে, এই খানের কোনো দাম নাই, দাঁড়িয়ে রাখছেন। হ্যাঁ, প্রভাবশালী এলাকার শিল্পপতি, আবার মসজিদের সভাপতি সেক্রেটারির সামনে এসে আপনি হুমকি দেন আপনি ডোনেশন দিবেন না? আপনি ডোনেশন যে কালে দেন নাই, সেই কালে মসজিদ মসজিদের গতিতে চলছে। শুনেন, বোকামি কখনো করবেন না। আজানটা যখন দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি বলতেছে? আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর প্রশংসা হচ্ছে, আপনাকে নামাজের জন্য আহ্বান করতেছে, আপনি তো ভাগ্যবান, আপনাকে ডাকা হচ্ছে। আজকে থেকে আজান বন্ধ হোক, আজানের আওয়াজ কমাই দেওয়া হোক, দেখেন কয়জন মসজিদে যায়।
আজান দেওয়ার পরেও তো মানুষ মসজিদে যাচ্ছে না, নামাজ পড়তেছে না। আপনি জোহরের সময় যায় দেখেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি দরজা নানা লাগায় রাখেন, আজানের শব্দ শুনলে আপনার শান্তি লাগে, গান শোনার সময় ওই এলাকার ভিত্তিতে এই যে বিয়ের অনুষ্ঠান হয়, গান বাজনা দিয়া পুরা এলাকা তামা তামা করে ফেলায়, সারা রাত গান বাজনা বাজে, দুম দুম আওয়াজ হয়। কই কখন তো যায় বলো না, এই তোরা গান বাজাস কেন বলছিলেন? আরে ওইটা তো আমার কানে যায় না। এই চুপ থাকেন আপনি, আজানটা তো আমার কানে যায়। আপনি কথা কম বলেন, আজান আমার কানে গেলে আমার ঘুমটা ভেঙে যায়। আপনি কথা কম বলেন, আপনি কয়বার যায় বিয়ের অনুষ্ঠানের গান বাজনা বন্ধ করছেন, কয়বার এলাকার বাড়ি বাড়ি যায় আপনি চিঠি দিছেন, নোটিশ দিছেন যে এই এলাকার ভিতরে কোনো গান বাজনা দুরুম দুরুম জোরে গান বাজনা হবে না বলছিলেন কখনো? আপনি আসছেন, আজানের শব্দ আপনার কানে যায়, আপনার বিরক্ত লাগে, কতটা আহাম্মক কপাল পড়া মুসলমান আপনি, চিন্তা করে দেখেন। ওনার বাড়ির প্রোগ্রামই তো করে বিশাল বড় করে। কয়দিন আগে তো আপনার বাড়ির মধ্যে ছাদের মধ্যে সারাটা রাত ফজর পর্যন্ত এত জোরে আওয়াজ দিয়া গান হয়েছে, নাচ হয়েছে, ঢোল তবলা বাজাইছেন, কই আপনি তো তখন ওইটা নিষিদ্ধ বন্ধ করতে পারলেন না? আমি খান সাহেব বুঝতে হইব এটা। আপনার কি করা উচিত জানেন? কানের নিচে কষা থাপ্পড় মারলে আপনার কান ঠিক হইতো। কথা কম বলেন আপনি, কথা কি বলছেন? বেয়াদবি করেন কেন আমার সাথে? কিসের বেয়াদবি করবে? খান সাহেবের সাথে বেয়াদবি? আপনি কিসের খান সাহেব? আপনি মনে করেন না আপনি একবারে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছেন, আপনি এলাকার প্রভাবশালী হয়ে গেছেন? এই গায়ে হাত দিবেন না, শুনেন, গায়ে হাত দিবেন না, শুনেন, কথা শুনেন, দুই টাকার সভাপতি, আমার কথা শুনেন, আমার কথা শুনাইতে এসে কম বলেন? কিছু টাকা পয়সার গরমে নিজেকে নিজে খান সাহেব দাবি করতেছেন, টাকা দিয়া নিজের নিজে মুসলমান দাবি করতেছেন। হ্যাঁ শোনেন, কোন মসজিদের মাইকই কারো বাড়ি নির্দিষ্ট করে লাগানো হয় না। মসজিদের মাইক চারদিকে চারটা থাকে, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর, আপনি তো মনে হয় সেটাও চিনেন না। আপনি জানেন পশ্চিম কোন দিকে? শোনেন একটা কথা বলি, এই কথাটা এই যে মসজিদের অফিস রুমে বলছেন না, বাইরে যায় বললেন না, মাইর খেয়ে মরে যাবেন মানুষের, পাবলিকের মাইর খেয়েছেন, থাপড়াইতে থাপড়াইতে আপনার ফ্যান কাপড় ফিরে ভালো। এটা মুসলমান, এটা মুসলিম মুসলিম এরিয়া, এটা আপনার মতো ওই প্রভাবশালী হেডামালা কচ্ছপের এরিয়া না, এখানে প্রত্যেকটা পাড়া পাড়ে মুসলমান বসবাস করে। এখন কথা শুনেন, আপনার কথা কোনো কথা, আমার কথা আপনার শুনতে হবে, কথা শুনতে, আমি এই মসজিদের ডোনেশন দেই, আপনি ডোনেশন দেন, আমার কারণে মসজিদের আজকে এই হাল এত সুন্দর হইছে। আপনার ডোনেশন দেওয়া লাগবে না, আপনার মতো ব্যক্তির ডোনেশন দরকার নেই, আপনার মতো ব্যক্তি ডোনেশন না দিলেও আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো চলবে। আপনি কি হাজার হাজার মানুষ মসজিদের, হাজার হাজার মানুষের সহযোগিতায় মসজিদ চলে, আপনি চালান না মসজিদ, আপনি আসছেন আজানের শব্দ বন্ধ করার জন্য, যে আজান শুনা মানুষ ঘুম থেকে জাগে, নামাজের কথা স্মরণ করে, আল্লাহর যায় সেজদা দেয়, আপনি আসছেন সেটা বন্ধ করার জন্য। আমার বাড়ির পাশের মাইকটা খুলে নিয়ে আসবেন? আপনার কথা খোলা হবে না, আপনার বাড়ি প্রয়োজন এখান থেকে উঠে নিয়ে যান, আপনার কথা মতো হবে না। আপনি কথাটা এখানে বলছেন, আমি আপনারে মানে প্রতিবেশী হিসেবে আমি আপনারে সতর্ক করছি, আপনার বাইরে যেয়ে এই সমস্ত কথা বললেন না, বললে দেখবেন যে আপনার খালি ডাইনের থেকে বামের থেকে পিছনের থেকে আইসা খালি দাপ দুপ আপনার মারতেছে। চার পাঁচজন লেবার লাগবো আপনার থাপড় চর গুছি গণনের লেগে। খান সাহেব এরকম কি জানেন? আপনার মেলা কে খান সাহেব মিয়া, আপনি আটা খান পরোটা খান এরকম বহুত দেখছি, আপনার একার এসে মসজিদ চলে না, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ পাকে হেফাজত করে, আপনার মতো একজন আলী আকবর খান আর অমুক খান তমুক খান না হইলে চলবে, আপনার ডোনেশন লাগবো না। আর এই কথাগুলি এই যে এখানে বসছেন সেক্রেটারি সাহেব বললো না, রাস্তায় ভুলেও বললেন না, না হইলে 25-30 জন খালি আপনার রেসিস্ট্যান্ট রাখতে হইব, চর থাপড় আর ঘুষি লাগতি। সভাপতি সাহেব, ওনার ওনার ডোনেশনের নামটা ইয়ে থেকে কাইটা দিয়ে নিলেন, আপনার অ্যাপ্লিকেশন লয়ে আপনার দুয়ে দুয়ে পানি খান, কয়েকদিন পরে যারা পায়ের ভিতরে ধরবেন এই ডোনেশনের লিগে, এই খান সাহেবের পা ধরবেন। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, টিনের ঘর হইলো সেখানে মানুষ নামাজ পড়বে, আপনার ডোনেশনের টাকা দিয়ে বিল্ডিং করতে হবে না, জান আপনি? এসি কয় পাইছেন জান? হ্যাঁ কয়টা এসি কিনে দিছেন? মসজিদ পাঁচ তলা করছেন কিভাবে? কিনে দিছেন, কয় টাকা দিছেন? সব আমার টাকায় হইছে। থাকেন জান, চুপ থাকেন, কি দিছেন না না দিছেন আমাদের কাছে হিসেব আছে, জান উঠেন, আপনি বেরোন, আপনার সাহস কত বড়, আপনি অফিসের ভিতরে ঢুকছেন, ইয়া কাজটা ভালো করলেন না আপনারা, দুই নাম্বারই টাকা কামাইতে কামাইতে মেন্টালিটিও মিয়া দুই নাম্বারই হয়ে গেছে, এগুলির উপরে আল্লাহর গজব পরে দেন না, আটকা অসুস্থ হয়ে পড়ে পরে মরে যায়। আসছে আজান মনে করে, আজান চিন্তা করেন, নামাজ এই চলে মিয়া পর্যন্ত মন্তব্য করে, স্বামী স্ত্রী দুটোটা সব মেন্টাল ডোনেশন দিতে আইছে।